বন্ধুরা ভিডিও শুরুতে দেখে নেন এক অস্থির ভিখারির কাণ্ড। ভাই 5 টাকা ভিক্ষা দেন। বাকি নাই পরনিশ। পরে পরে করতে করতে এই এলাকায় আমার 4-5 লক্ষ টাকা হাইট করেছে। কি করে? নো 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 নো। ওই মা 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 ওই মা 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 বক সরবে তো মা। এবার দেখুন এক অস্থির ফুটবলার কে, ইনার কাণ্ড দেখে কেউ হাসবেন না কিন্তু। কি গো, কখনোই এমন দুষ্টমি করবে? পেয়েছো তো উচিত শিক্ষা। এবার দেখুন এই অস্থির ঠাকুরমাকে, ঠাকুরমা জন্মদিন মানাতে গিয়ে যে কাণ্ডটা এনে করলো, এই কাণ্ড দেখে যদি কেউ হাসি পায় থাকেন তাহলে ভিডিওতে লাইক দিতে হবে কিন্তু। ভাই রে ভাই, তুই এটা কি করলি? দিলি তো চুলের তেরোটা বাজিয়ে, এবার মজাটা বুঝো। আগ পরিষ্কার করার জন্য কেউ রুমাল বা টিস্যু ব্যবহার করে থাকে, কিন্তু এই কাকু যে কি দেন আগ পরিষ্কারটা করলো, ও মাই গড। পরোটা ভাই, পরোটা পরোটা। আর ছোটবেলায় বন্ধুদেরকে নিয়ে গাছের সাথে এরকম মজার মজার খেলা কে কে খেলাইছেন বলুন তো কমেন্ট করে। ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে মনে হয়, বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারার ওষুধ লেখেন। ভাই রে ভাই, বৌদি যদি জানতে পারে তোর কপালে দুঃখ আছে রে ভাই। আর এই টিকটকারদের 10-এর মধ্যে আপনি কত দিতে চান কমেন্ট করে একটু বলবেন তো। তো বন্ধুরা ভিডিও কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, আর লাইক আর কি কি কমেন্ট আর কি সাবস্ক্রাইব।